প্রথমত কথা হচ্ছে মাসুম বাশেরভাই আমাদের অনেক সিনিয়র একজন আর্টিস্ট বাবা সমতুল্য এবং তাকে আমরা সবাই সম্মান করি সবারই সম্মান করা উচিত কোন ক্ষেত্রে কোন যুক্তিতেই তার সাথে তাকে অসম্মান করা তার মনে কষ্টের কারণ হওয়া কোন শিল্পীরই বাঞ্ছনীয় নয় চমকের প্রসঙ্গে আসি দেখতে সুন্দরী মেধাবী একজন মেয়ে এবং চমক কিন্তু একটা কথা বলেছে ওই ঝগড়ার সময় সেটা বলেছে ডু ইউ নো হু আই এম তো সে ক্ষেত্রে চমক দেখিয়ে দিয়েছে সে আসলে কে তার তার গার্ডস কি তার তার জায়গাটা কোথায় সে ওটা দেখিয়ে দিয়েছে বাট ব্যক্তিগতভাবে চমকের আমিও বন্ধু হই তো কলিগ এবং বন্ধু হিসেবে আমি বলবো যে চমক চাইলে এটা অন্যভাবেও ডিল করতে পারতো চমক যেভাবে হাউমাউ করে কান্না করেছে আমি বলবো না যে পুরোটাই তার ফেক তার ভেতরে কোনো আতঙ্ক ছিল না তার মনে কোনো কষ্ট ছিল না আমাদেরই শিল্পী হিসেবে শিল্পীর কষ্ট বোঝা উচিত বাট লোকের হাসির কারণ হওয়া আমাদের শিল্পীদের মোটেও উচিত না আমরা কিছু কিছু শিল্পী কাজের চেয়ে লোক হাসাই বেশি